বলো তো, তোমার এটা একটু ব্রাইটনেস বাড়বে আর। ঠিক আছে, আচ্ছা যা যা থাকে থাক, ঠিক আছে চলো। মলয় স্যার, আমরা আমাদের অনুষ্ঠান এখনই শুরু করছি, তো প্রথমেই যে সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হয়েছ, সবাইকে কলেজের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের অনুষ্ঠান আমরা এখানে এখনই শুরু করছি। আজ 15ই আগস্ট, ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস। এই 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা গভর্নমেন্ট আইটিআই গাইঘাটা রানিং আন্ডার পিটিভির পক্ষ থেকে যে জাতীয় পতাকা উত্তোলন আমরা ইতিমধ্যে সমাপ্ত করেছি, তোমরা হয়তো অনেকে জানবে। প্রথমেই আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছি আমাদের গ্রুপের যে 13টা আইটিআই কলেজ আছে একসাথে, প্রত্যেকটা কলেজ একত্রিত ঠিক একই টাইমে জাতীয় পতাকা উত্তোলন করেছি, জাতীয় সঙ্গীত পরিবেশন করেছি। তো আজকের এই দিনটাকে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছে, ছিল, থাকবে। 1947 সালের 15ই আগস্ট এমনই এক দিনে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, সেই দিন থেকেই আমরা আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষামূলক ক্লাব ইত্যাদি জায়গায় উদযাপন করা হয়ে থাকে, সেই মর্মে আমরা এবছরও 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গভর্নমেন্ট আইটিআই গাইঘাটা রানিং আন্ডার পিটিভির পক্ষ থেকে ঠিক সকাল 9 ঘটিকায় ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করেছি। আমরা আমাদের এখন পরবর্তী অনুষ্ঠানে সবাই সমবেত ভাবে করবো, সবাই পার্টিসিপেট করব, কেউ কেউ বা কেউ কেউ আমরা অনুষ্ঠান দেখব। তো যাই হোক, আমরা আমাদের জাতীয় পতাকা মূল অনুষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করেছেন আমাদের গাইঘাটা গভর্নমেন্ট আইটিআই কলেজের সম্মানীয় অধ্যক্ষ শ্রী অনুপ কুমার গুপ্ত মহাশয় ঠিক সকাল 9 ঘটিকায়। এবার আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে এখনই শুরু করব। এখন আমাদের এখনকার অনুষ্ঠানের প্রথমেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করব, তারপরে একে একে আমরা আমাদের বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন মূল অনুষ্ঠানে প্রবেশ করব। প্রথমে আজকের এই অনুষ্ঠানের এখনকার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদেরই গভর্নমেন্ট আইটিআই গাইঘাটা রানিং আন্ডার পিটিভি ছাত্রী সৌমি কুণ্ডু। সৌমি কুণ্ডুকে আজকের এখনকার অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবার জন্য আমি অনুরোধ করছি। সৌমি শুরু করতে পারো। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, তুমি শুরু করো। তিরঙ্গা পতাকা উড়ে নিশান,
বাতাসে বাতাসে বাজে মেশাল কণ্ঠে বাতাসে বাতাসে বাজে মিশন কণ্ঠে এগিয়ে গাওয়ার গান বন্দে মাতরম বন্দে মাতরম আমরা কেড়েছি মাকে ছাড়া কিছু জানবো না ধন্যবাদ সৌমিক কুণ্ডুকে, আমাদেরই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী সৌমিক কুণ্ডু, সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য। সৌমিক কুণ্ডু তুমি আমাদের সাথে থাকো, পরবর্তী অনুষ্ঠানে জয়েন করবো, যাবো। এবার চলছে 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে গভর্নমেন্ট আইটিআই গাইঘাটা রানিং আন্ডার পিটিপির পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান। এবার আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে যাব। এবার আমরা একটি আজকের এই 15ই আগস্ট সম্পর্কে একটি বক্তব্য শুনব। এবারে বক্তব্য রাখবেন আমাদের মধ্যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানীয় শিক্ষক শ্রী মিন্টু সরকার মহাশয়। মিন্টু স্যার, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা পরিষ্কার? ধন্যবাদ সবাইকে, অশেষ ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই জেনেছি আজ 75তম স্বাধীনতা দিবস। তোমাদের যাদের যা বয়স, তোমাদের বুদ্ধি হওয়ার পর থেকে তোমরা আজকের দিনটাকে সেলিব্রেশন করে আসছো। আজকের দিনে দাঁড়িয়ে যদি বলা হয়
স্বাধীন আমরা হইনি। হ্যাঁ, আমি যেটা বললাম সেটা হচ্ছে স্বাধীন আমরা হইনি। এই কথাটা শুনে তোমার কি মনে হচ্ছে? আমরা তো স্বাধীন হয়েছি, তাহলে কেন বলছেন স্যার যে আমরা স্বাধীন হইনি? হ্যাঁ, আমরা স্বাধীন হইনি, এখনো আমরা স্বাধীন হইনি। দারিদ্রতা থেকে স্বাধীনতা পাইনি, নারী নির্যাতনের মুক্তি থেকে স্বাধীনতা পাইনি, কিন্তু আমরা দুর্নীতি থেকে। স্বাধীনতা পাইনি আমরা দুর্নীতি থেকে, যে স্বাধীনতার লড়াই লড়েছিল আমাদের পূর্বপুরুষেরা, যে স্বাধীনতার লড়াই লড়তে গিয়ে তাদের প্রাণ কিন্তু তারা উৎসর্গ করেছিলেন, তারা রক্তক্ষয়ী সংগ্রামে নেমেছিলেন। আমি মাথা নত করি তাদের চরণে, আর সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাব আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী অনুপ গুপ্তা মহাশয়কে। এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্য দিয়ে এত ভালোভাবে আমাদের এই ন্যাশনাল ফেস্টিভ্যালসকে উদযাপন করার সুযোগ করে দিয়ে ধন্যবাদ জানাব আমার সকল সহকর্মীকে, ধন্যবাদ জানাব সকল ছাত্রছাত্রীকে। হ্যাঁ, আমার প্রিয় সকল ছাত্রছাত্রী, তোমরাই পারো, তোমরাই পারো আবার প্রকৃত স্বাধীনতাকে ফিরিয়ে আনতে। যে স্বপ্ন দেখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, যে স্বপ্ন দেখেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম, তোমরাই পারো সেই স্বপ্নকে আবার পূরণ করতে। দারিদ্রতা, নারী নির্যাতন এবং দুর্নীতিমুক্ত ভারত গড়তে। এই কথা বললে স্বাধীনতার প্রাককালে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা মনে পড়ে যায়, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই, হে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পড়িবে পায়, হে কে পড়িবে পায়, কোটিকল্প দাস থাকা নরকের প্রায়, হে নরকের প্রায়, দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই, হে স্বর্গসুখ তাই, সার্থক জীবন আর বাহুবল তার, হে বাহুবল তার, আত্মনাশে যে করে দেশেরে উদ্ধার, হে দেশেরে উদ্ধার, অতএব রণভূমে চল তোরা যাই, হে চল তোরা যাই, হে দেশহিতে মরে যাই, তুল্যতার নাই, হে তুল্যতার নাই, হে। লাস্ট লাইনটা আরেকবার বলবো, দেশহিতে মরে যেই তুল্যতার নাই, হে তুল্যতার নাই। আজ 75তম স্বাধীনতা দিবসে পা রাখলো আমার ভারত মাতা। আমি শ্রীমান মিন্টু সরকার, ওয়েল্ডার ট্রেড ইনস্ট্রাক্টর, গভর্নমেন্ট আইটিআই গাইঘাটা, তোমাদেরকে সঙ্গে নিয়ে রণভূমে যেতে চাই, শহীদ হতে চাই। সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার কথাটা মনে পড়ে, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। বক্তব্য দীর্ঘায়িত করব না, শেষ করার আগে অ্যাব্রাহাম লিঙ্কন, 16th আমেরিকান প্রেসিডেন্ট, তার একটি লাইন, দোজ হু দে নি ফ্রিডম টু আদার্স ডিজার্ভ ইট নট ফর দেমসেলস। কথাটার বাংলা মানে করলে এরকম দাঁড়ায়, যারা অন্যকে স্বাধীনতা দেয় না, যারা অন্যকে স্বাধীনতা দেয় না, তারা নিজেরাও স্বাধীনতার যোগ্য নয়। যারা অন্যকে স্বাধীনতা দেয় না, তারা নিজেরাও স্বাধীন।
হ্যালো, মনে হচ্ছে টেকনিক্যালি কোনো প্রবলেমের জন্য মিন্টু স্যার লেফট হয়ে গেছে হয়তো। যাই হোক, ধন্যবাদ সম্মানীয় অধ্যক্ষ, আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে, এবং ধন্যবাদ বক্তব্য রাখার জন্য মিন্টু স্যারকে আজকের এই অনুষ্ঠানে। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে ফিরে যাব। আজ 75তম স্বাধীনতা দিবস, গভর্নমেন্ট মিডিয়ায় গাইঘাটা রানডার বিটিভির পক্ষ থেকে যে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, উক্ত অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয় সম্মানীয় শ্রী অধ্যক্ষ মহাশয়, শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং ছাত্রছাত্রী বৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমরা যারা জয়েন করেছি, আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটিকে এতটাই স্মরণীয়, আমাদের ইচ্ছা আরো অন্যরকম করার ইচ্ছা ছিল হয়তোবা, কিন্তু আমরা প্রত্যেকেই জানি বর্তমান পরিবেশ পরিস্থিতির যে সিচুয়েশন, যে অবস্থা, তার মধ্যে ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে না। তার জন্য আমরা আমাদের এই অনুষ্ঠান ভার্চুয়াল করতে বাধ্য হয়েছি, তোমরা প্রত্যেকেই জানো কম বেশি। তো ইতিমধ্যেই আমরা আমাদের, আগেও আমি বলেছি, ঠিক সকাল 9 ঘটিকায় আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে, তারপরে এখন এই যে দ্বিতীয় অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন হলো, তারপরে কলেজের শিক্ষক সম্মানীয় মিন্টু স্যার বক্তব্য রাখলেন। এবার আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে ফিরে যাব। এবার একটি নৃত্য পরিবেশন, এবার আমরা একটি নৃত্য দেখব। নৃত্য পরিবেশন করবে গভর্নমেন্ট আইটিআই গাইঘাটা রানিং আন্ডার পিটিপির বর্তমান ছাত্রী, দুজন ছাত্রী, হাসি রায় এবং মুনমুন পাল। তো হাসি রায় এবং মুনমুন পালকে নৃত্য পরিবেশন করবার জন্য নৃত্য শুরু হওয়ার আগেই আরেকটা এর বলে রাখি, এরপরে আমাদের নৃত্য শেষ হওয়ার পরে কলেজের শিক্ষক অতনু সরকার মহাশয় বক্তব্য শুনবো। এখন নৃত্য পরিবেশন করবে কলেজের দুজন ছাত্রী, শশী রায় এবং মুনমুন পাল। শুরু করো।
আমরা একটি নৃত্য দেখলাম, নৃত্য পরিবেশন করলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দুজন ছাত্রী হাসি রায় এবং মুনমুন পাল। দুজনকেই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য অনেক ধন্যবাদ। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে গভর্নমেন্ট আইটিআই গাইঘাটা রানিং আন্ডার বিটিভির পক্ষ থেকে আমরা একটি ছোট্ট ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছি। উক্ত অনুষ্ঠান চলছে, আর কিছুক্ষণ আমাদের এই অনুষ্ঠান চলবে। এবারে আমাদের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন, আজকে এই দিন সম্পর্কে কিছু বলবেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানীয় শিক্ষক শ্রী অতনু সরকার মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ গোবিন্দ দা। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের, আমি 75তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। করে দু কথা দু চার কথা এই দিনের সিগনিফিকেন্স সম্পর্কে তোমাদের জানাতে চাই এবং তোমাদের কিছু মোটিভেশন সম্পর্কে একটু মোটিভেশনাল টাইপের দু একটা কথা আমি বলতে চাই। আমরা জানি আজ 75তম স্বাধীনতা দিবস, বহু রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা কি করলাম, আজকে এই দিনটা আমাদের অর্জন করেছি 1947 সালের 15ই আগস্ট। আমরা এই দিনের সিগনিফিকেন্ট সম্পর্কে সবাই কম বেশি মোটামুটি জানি। দেখো, আমাদের এই স্বাধীনতা দিবসের পেছনে কত তরুণ রক্ত ঝরেছে আমরা সবাই জানি, তাদেরই হচ্ছে আজকে আমাদের স্মরণ করা আমাদের কর্তব্য এবং আমরা তাই করে থাকি। এবং কি থাকে, তাদের এই রক্ত যাতে বৃথা না যায় তার জন্য কি হবে, যে আমাদের স্বাধীনতাটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের এই সমাজটাকে তাদের স্বপ্নের সমাজের মতো গড়ে তোলার জন্য আমাদের যতটুকু করণীয় আমাদেরটাই করা উচিত। এই ক্ষেত্রে দেখো, এই সমাজ গঠনের ক্ষেত্রে এই সমাজের প্রতিটা ব্যক্তির যেমন আমাদের প্রয়োজন, সঙ্গে সঙ্গে কি সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে কি আমাদের নিউ জেনারেশন বা ইয়ং জেনারেশন। স্বামী বিবেকানন্দের ভাষায় এই ইয়ং জেনারেশনকে বলছে কি, দেখো, মাই ফেইথ ইজ ইন দ্য ইয়ংগার জেনারেশন, দ্য মডার্ন জেনারেশন, আউট অফ দেম উইল কাম মাই ওয়ার্ক, দে উইল ওয়ার্ক আউট দ্য হোল প্রবলেম লাইক লায়ন। মানে কি, যে আমাদের এই যে মানে কি সমাজ গঠন বা সমাজের যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড হচ্ছে কি ইয়ং জেনারেশন মডার্ন জেনারেশন। এই মডার্ন জেনারেশন পারে কি সিংহের মতো, যে কোনো সিংহের মতো বলবান হয়ে যে কোনো কাজকে সম্পন্ন করতে। তোমরা যে যে ফিল্ডে আছো সেই ফিল্ডে এই ভগবানের কাছে এইটুকু কামনা করি, সবাই যে যার নির্দিষ্ট স্বপ্ন পূরণ করার জন্য যতটুকু পরিশ্রম করার দরকার পরিশ্রম করো, সাফল্য আসবেই। ডক্টর এপিজে আব্দুল কালামের ভাষায় একটা কথা আছে, তিনি একটা কোট করে গেছেন যে লাক ইজ নট ইউর হ্যান্ড বাট ইউর ডিসিশন মেক্স ইউর লাক। তোমার স্বপ্ন পূরণ করো, তার সঙ্গে সঙ্গে এগিয়ে যাও,
আর কি করো, নিজের দেশকে নিজের সমাজকে ভালোবাসো। আমরা বিবেকানন্দের আমার ভারত অমর ভারত থেকে আমি একটা কোট তোমাদের পড়ে শুনিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমার ভারত থেকে, আমার ভারত অমর ভারত থেকে স্বামী বিবেকানন্দের, হে ভারত ভুলিও না, হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার শুনতে পাচ্ছেন? যাই হোক, মনে হচ্ছে টেকনিক্যালি প্রবলেম একটা। অতনুকে ধন্যবাদ, ধন্যবাদ সম্মানীয় শিক্ষক শ্রী অতনু সরকার মহাশয়কে সুন্দরভাবে মূল্যবান বক্তব্য রাখবার জন্য। আমরা প্রত্যেকেই জানি প্রোগ্রাম ঘাটতে চলছে, টেকনিক্যালি প্রবলেম হওয়াটা একবার ওইটাতে আমাদের তো কারোর করার নেই, প্রবলেম হয়ে পড়লে তাকে আমরা মেনে নিতেই হবে। তো অতনু স্যারকে, সম্মানীয় শিক্ষক শ্রী অতনু সরকার মহাশয়কে অনেক ধন্যবাদ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের এই দিনে বক্তব্য রাখবার জন্য। আজ 75তম স্বাধীনতা দিবস, আজকে আমরা ভারতবাসী নিজেকে যেমন বলছি ঠিকই, এই ভারতবর্ষ কোনো একদিন 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু এই স্বাধীনতা লাভের পিছনে ভারতের অনেক বীর অনেক যোদ্ধাকে অনেক সংগ্রামের মাধ্যমে মৃত্যুর মুখে পড়তে হয়েছে, বিভিন্ন অত্যাচারের মুখে সম্মুখীন হতে হয়েছে। তাদের জন্যই কিন্তু আজকে আমরা ভারতবর্ষের মুখে, আমাদের মুখে হাসি, আমরা ভারতবর্ষ একজন ভারতীয় বলে নিজেকে পরিচয় করতে পারি। তেমনি 1947 সালের 15ই আগস্ট কোনো একদিন ভারতের জাতীয় পতাকা উঠেছিল সেই বীর যোদ্ধাদের জন্য। তো যে বা যারা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামী বীর যোদ্ধা সৈনিক ছিলেন, তাদেরকে আমরা আমাদের মধ্যে চিরস্মরণ করে, চিরস্মরণীয় করে রাখবো, এবং সকল ছাত্রছাত্রীদেরকেও বলবো, এ বীর যোদ্ধা তোমায় আমরা ভুলছি না ভুলবো না, আমারই মাঝে তুমি চিরস্মরণীয় হয়ে থাকবে। চলছে 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে গভর্নমেন্ট ITI গাইঘাটা রানিং আন্ডার পিটিবির পক্ষ থেকে ভার্চুয়াল স্বাধীনতা দিবস উৎসব অনুষ্ঠান। এবারে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে একটি আবৃত্তি পরিবেশন করবার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা সোনা বিশ্বাস মহোদয়াকে কবিতা আবৃত্তি করবার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার, আবৃত্তি পাঠ করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার। হুঁশিয়ার 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 দুর্গঙ্গিরি কাতার মধুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গঙ্গিরি কাতার মধুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গঙ্গিরি কাতার মধুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল,
খুলিতেছে মাঝি পথ, চিড়িয়াছে পাল কে খুলিবে হার, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, কে আছো জোয়ান, হও আগুয়ান, থাকিছে ভবিষ্যৎ, এটি ধান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তির আশাধা, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, খুশি আছে অভিযান, ফেরাইয়া উঠে বঞ্চিত মুখে বঞ্চিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার, অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরা কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ, কিন্তু না ওরা মুসলিম, হিন্দু না ওরা মুসলিম, এই জিক্ষা সে কুঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মায়, গিরি সংকট ভীরু যাত্রীরা, গুরু গর্জাই বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে দেহ জাগে আজ, কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চরটানি, ইয়াছ যে মহাভার, কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো জেঠা ক্লাইভের খঞ্জর, ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দীপাকর, উদিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার, হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন প্রতিদান, আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে প্রাণ, তুলিতেছে তরি খুলিতেছে পথ, কান্ডারি হুঁশিয়া। নমস্কার। ধন্যবাদ শিক্ষিকা সোনা বিশ্বাস মহোদয়াকে সুন্দরভাবে আমাদেরকে কবিতা শোনানোর আবৃত্তি শোনানোর জন্য। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানীয় শিক্ষিকা সোনা বিশ্বাস মহোদয়া, তিনি একটি কবিতা পরিবেশন করে শোনালেন। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় অন্তিম লগ্নে পৌঁছে গেছি। 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গভর্নমেন্ট আইটিআই গাইঘাটা রানিং আন্ডার পিটিবি পক্ষ থেকে প্রতি বছর এবং এবছরও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই দিনটাকে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উদযাপন করে থাকি। কিন্তু যদিও আমাদের এই অনুষ্ঠান আমরা অন্যভাবে করার চিন্তা থাকলেও ভাবনা থাকলেও পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে আমরা আমাদের অনুষ্ঠান অন্যরকম করতে পারছি না, যার ফলে ভার্চুয়াল করতে আমরা হয়েছি। তো আমরা চাইব আগামী বছর আমরা সামনে থেকে সবাইকে নিয়ে অনুষ্ঠান করতে পারি, উদযাপন করতে পারি। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আমরা গভর্নমেন্ট আইটিআই গাইঘাটা রানীগঞ্জের পিটিবির শিক্ষক শিক্ষক মহোদয়, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীবৃন্দ, আজকে অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি। আজকের এই দিনটাকে
আমি আমার ছাত্রছাত্রীদেরকে বিশেষ করে বলবো, আজকের এই দিনটাকে তাদের মধ্যে চিরস্মরণীয় করে রাখতে। কারণ আজকে আমরা যারা ভারতবাসী বা ভারতীয় বলে বলছি নিজেকে, কোন একদিন ভারতবর্ষ পরাধীন ইংরেজদের সাথে চলত, আজকের এই ভারতবর্ষ স্বাধীনতার দিনে ভারতবর্ষের যে সমস্ত বীর যোদ্ধা সৈনিক তারা মৃত্যুর মুখে নিজেকে ঠেলে দিয়েছিল এবং সেই অত্যাচারী ইংরেজদের হাতে নিজেকে বরং মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়েছিল, আমরা আজ যাদের জন্য ভারতবর্ষের বুকে নিজেকে ভারতীয় বলে প্রমাণ করতে পারি, সেই বীর যোদ্ধাদের আমাদের মধ্যে চিরস্মরণীয় করে রাখতে চাই। হে বীর যোদ্ধা, তুমি রবে চিরস্মরণীয় নিজে আমার মধ্যে প্রত্যেক ছাত্র পড়ব, তোমরা প্রত্যেকে এই স্বাধীনতা দিবস প্রত্যেক বছর যেখানেই পড়ো উদযাপন অনুষ্ঠানের অংশগ্রহণ করবে। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় আজকের অন্তিম লগ্নে পৌঁছে গেছি। এবারে আমাদের মধ্যে উপস্থিত আমাদের সকলের প্রিয় গাইঘাটা গভর্নমেন্ট আইটিআই কলেজের সম্মানীয় অধ্যক্ষ শ্রী অনুপ কুমার গুপ্তা মহাশয়কে আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে, আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে, এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কিছু মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে রাখবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। বিশেষভাবে মনে রাখবে, আমরা আগে আমরা পৌঁছাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ মহাশয়ের মূল্যবান বক্তব্য শোনাবারই আমরা আমাদের অনুষ্ঠান সমাপ্ত করব। আমাদের আজকের যে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা যার জন্য আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি, বিপিআই গ্রুপের রেজিস্ট্রার মহাশয় কৌশিক পাল মহাশয়, এছাড়াও আমাদের যে আইটিআই কলেজগুলো আছে সেই 13খানা আইটিআই এর কন্ট্রোলার মৃত্যুঞ্জয় পাল মহাশয়কে অশেষ শ্রদ্ধা জানিয়ে, আমার যে সহকর্মীরা এখানে আছেন, যে টিচাররা আছেন তাদেরও শ্রদ্ধা, এবং আমার স্টুডেন্ট যারা আছেন যারা ভার্চুয়ালি আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে আছে সবাইকে ভালোবাসা জানিয়ে দুটো তিনটে কথা আমি বলছি। প্রথমত, আমরা এই যে অনুষ্ঠানটা যে করছি সত্যি খারাপ লাগছে, আমাদের ভার্চুয়ালিতে করতে হচ্ছে এই প্যান্ডামিক সিচুয়েশনে, তবুও তার মধ্যে আমরা সামান্যভাবে আশা করছি যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা এটা পালন করার চেষ্টা করছি। আজ 75তম স্বাধীনতা দিবস উদযাপন, 1947 সালে 15ই আগস্ট আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এই সম্পর্কে খুব বেশি বলার হয়তো আর দরকার নেই, কারণ ছোটবেলা থেকে আমরা কিছু না জানলেও অন্তত এইটুকু জানি স্বাধীনতা কি জিনিস, স্বাধীনতা কবে এলো, এ সমস্ত বহুত সমস্ত কিছুই আমাদের অলরেডি অজানা নয়। তো আমার যে ছাত্রছাত্রী যারা আছে তাদের শুধু এইটুকুই বলবো যে আমাদের যে মহাপুরুষরা যারা আছে, যারা আমাদের আজকের এই স্বাধীনতা দিবস পালন করছি যাদের জন্য, যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, তাদের জীবনের যে সমস্ত জীবন যেভাবে উৎসর্গ করেছে, তোমাদেরও বলছি তোমরাও প্রতিটা জায়গায় দেশত্ববোধের মধ্যে থেকে তোমরা কখনো পিছিয়ে যাবে না।
আশা করছি তোমাদের কাছ থেকে তোমাদের ভবিষ্যতে সেই জায়গাটাই আমরা পাবো। এই বলে আমি আমার সামান্য বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ গভর্নমেন্ট আইটিআই পিডিপির সম্মানীয় অধ্যক্ষ শ্রী অনুপ কুমার গুপ্ত মহাশয়কে মূল্যবান বক্তব্য রাখবার জন্য। ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে গভর্নমেন্ট আইটিআই গাইঘাটা রানিং আন্ডার বিজেপির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছিল ভার্চুয়াল অনুষ্ঠান উক্ত অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত করব। তার আগে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বোপরি যেটা বলার আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের সম্মানীয় আমাদের গ্রুপের সম্মানীয় চেয়ারম্যান স্যার, সম্মানীয় রেজিস্ট্রার স্যার, সম্মানীয় কন্ট্রোলার স্যার যারা আছেন তাদেরকে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদেরকে আমাদের অনুষ্ঠান হিসেবে পরিচালনা করবার জন্য উপদেশ দেবার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠানে আজকের আমাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং যে সকল ছাত্রছাত্রীবৃন্দ আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছিলে তোমরা ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আমাদের গভর্নমেন্ট আইটিআই গাইঘাটা রানিং আন্ডার বিটিপির পক্ষ থেকে যে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সেই অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত ঘোষণা করব। হে বীর যোদ্ধা, হে বীর সৈনিক, যারা আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করবার পিছনে নিজেকে বলিদান দিয়েছেন, নিজেকে ইংরেজদের মুখে ঢলে পড়ে আজকে স্বাধীনতার মুখে দাঁড়িয়েছিলেন, যার জন্য আজকে আমরা নিজেকে ভারতবাসী বা ভারতীয় বলে প্রমাণ করতে পারি, আজ যার জন্য যাদের যে বা যাদের